আমি কোনটা কাজে লাগাবো কোনটা লাগাবো না সেটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কিসে? আরে অদ্ভুত তো, তুই আমার চোখের সামনে এরকম ছটফট করবি? তুই ইম্যাচিউর হইলেও আমি তো আর তোর মতো না, তো আমার তো ভালো লাগতেছে না তোকে এই অবস্থায় দেখে। তুই যদি আমার চোখের সামনে এরকম ছটফট করিস আমি কিছু না বলে চুপ করে বসে থাকবো? চুপ করেই তুই বসে থাক, তুই তো আমার জন্য অনেক করছিস করছিস না, হাজত ঘুরে নিয়ে আসছিস, এখন আবার কল গালের খেতাব লাগাই দিছিস, সিল লাগছে আমার পেছনে, ভাড়া খাটতে এসে ধরা খাইছি, আর কি বাকি আছে? তুই এরকম করতেছিস কেন? তুই তো একা এসে ধরা খাস না, আমরাও তো ধরা খাইছি, আমাদেরকে তো সাফার করতে দিছে। What's wrong with you girls? কি সমস্যা ওর? আচ্ছা তোরা এখনো ঝগড়া করতেছিস? তোরা না তুই বল, ঝগড়া কি আমি করতেছি? সে নিজ দায়িত্ব আমার সাথে ঝগড়া করছে। তুই একটু থামবি প্লিজ, নাবিদ একটা ভালো খবর দিছে সেটা বলতে আস। নাবিদ বলছে ওর আপার মাথা যখন গরম থাকে তখন সে কারোর কথা শোনে না, আবার যখন মাথা ঠান্ডা হয়ে যায় সে মাটির মানুষ হয়ে যায়। ওয়াও, তোনার মাথা কখন ঠান্ডা হবে শুনি? আরে বাবা ওনার মাথা অনেক গরম হয়ে আছে, তো একটু সময় তো লাগবে। তুমি কি বুঝে কথা বলো তামিম? আমার তো মনে হয় জন্মের পর থেকে ওই মহিলার মাথা গরম, এই জীবনে ওনার মাথা ঠান্ডা হওয়ার সম্ভাবনা নাই। তোর বলা শেষ হয়েছে? শেষ হয়েছে। তুই কিন্তু বলছিস তোর যা বলার দরকার তুই বলছিস, তোর বলা শেষ, তুই আর কিছু বলবি না এখন, তুই কিন্তু কোনো কথা বলবি না, তুই প্রমিস করছিস তুই কিছু বলবি না এখন, যা করার আমি করব। আফ্রিক অসম্ভব, কিন্তু তোরা এখন কি করবি? তুই না বলছিস তুই কোনো কথা বলবি না, আবার জিজ্ঞেস করছিস কেন কি করব? চুপ করে বসে থাক। আরে বাবা আপার মাথা কিন্তু এখনো অনেক গরম, সে যে কোনো কিছু করে ফেলতে পারে, সে উল্টা পাল্টা করবে এটা গ্যারান্টি। আর চুপ কর তো, গুষ্টিকে লাই তোর আপার মাথা গরমের, এখন আমি যেটা করবো তুই খালি তাকা তাকা দেখবে। আপনি চুপ, তোর সাথে করে যাবো। আরে এত প্রশ্ন করতেছিস কেন? চল তো। আরে বাবা তোর কথা আছে সেটা তো বল। আরে কথা আছে সেটা বল একটু। ওর ওর আরে জাস্ট বলে যা, দেখতে পাবে কি কর। চল চল চল। এই মেসটা কেমন লাগে? কি উল্টো বলা জিনিস করবো ওরা? সিচুয়েশন ঠিক করতে হবে, সিচুয়েশন বিগড়ে গেছে। এই বোতলের জিনিস গেল কোথায়? আমি খেয়ে ফেলছি, তোমার কোনো সমস্যা? এক বোতল জিনিসে এক মুহূর্তের মধ্যে খেয়ে শেষ করে ফেললে? আমি যে তোমার মতো পাগল তাই খেয়ে শেষ করে ফেলছি। মায়া আমি কিন্তু ফান করছি, এই যে বলতেছো পুরাটা খেয়ে ফেলছো, একটু পরে উল্টা পাল্টা কাজ শুরু করে দিবা, তখন দেখা যাবে তোমাকে কন্ট্রোল করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একদম তো বলো কেন, হ্যাঁ কি করে ভাবলে যে আমি খেয়ে ফেলবো? তাহলে এই জিনিসটা গেল কোথায়, কে খাইলো? আমি রান্নাঘরে সিঙ্কে ঢেলে ফেলে দিয়েছি, পানির সাথে চলে গেছে। ও এখন মাথাটা একটু হালকা লাগতেছে, তবে আরো একটু বেশি হালকা লাগতো যদি আমি বোতলটা না তোমার মাথায় ভাঙতে পারতাম। বোতল কোথায় ভাঙবে না ভাঙবে সেই গল্প আমাকে কেন শোনাচ্ছো? তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি বোতল ভাঙো, আমাকে কেন বলছো? তোমাকে শোনানোর তো কারণ আছে। এই যে তুমি দুইটা ডাইনির পক্ষ নিয়ে আমার বিপক্ষে গেলা, হ্যাঁ এখন এই জন্য আমি তোমার মাথায় বোতলটা ফেঙে আমার রাগটা কম। বিশ্বাস করো মায়া, এই সব না আমি নিজে থেকে কিছুই করিনি, ওই তামিম হারামজাদা, ও আমাকে জোর হাত করে রিকোয়েস্ট করলো, এই ওদের কথা রাখার জন্য আমি তোমার সাথে ওদের হয়ে একটু উপলব্ধি করেছি, মানে রিকোয়েস্ট করেছি, আমি নিজ থেকে কোনো কিছুই করিনি, বিশ্বাস করো মায়া। এই তুমি কি ছোট বাচ্চা? হ্যাঁ তামিম যদি এখন তোমাকে বলে ছাদ থেকে লাভ দিতে লাভ দিবা? তা কেন লাভ দিতে যাবো? কেন লাভ দিবা না? হ্যাঁ তামিম যদি বলে লাভ দেয় তুমি অবশ্যই লাভ দিবা, কারণ তোমার নিজস্ব কোনো বোধ নাই। তামিম বললে আমি লাভ দিব? আমার বোধ আছে না? অবশ্যই আমার বোধ আছে, নাই মানে বোধ আছে না, তাহলে আমি দেখতে পারি না কেন বোধ? হ্যাঁ এতই যদি বোধ থাকে তাহলে কোনো সমস্যার সমাধান দিচ্ছ না কেন আমার? কি বলছো না, তুমি যেখানে আছো সেখানে আবার আমি ওখানে কেন ব্যবস্থা নিতে যাবো? কেন মানে? হ্যাঁ তুমি না বললে তোমার বোধ আছে, তোমার একটা দায়িত্ব আছে না,
আগামী দুই ঘন্টার মধ্যে আমি এই সমস্যার সমাধান চাই, তা না হলে ভূতকে তো সত্যি সত্যি তোমার মাথায় ভাঙবো। ওকে ওকে কিশোর, দুই ঘন্টার মধ্যে যদি কোনো সমাধান না পাই কোনো কিছু ততক্ষণ পর্যন্ত উঠতে হবে না। আমি ঠিক বুঝলাম না, মানে সবকিছু আমার কারণে এসে কেন চাপে, আমি কি অপরাধ করছি? হ্যাঁ,